নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই রাশির ছয়টি মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে আপনাদের সবথেকে বড় সুসংবাদ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ শনির ঢাইয়া সমাপ্ত হয়ে গেছে এবং শনি আপনার ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে যে ছয়টি মহা মহাভবাণী যে ঘটনাগুলি আগামী দিনে আপনাদের সাথে ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তুলারাশির আপনি মানুষ ভিডিওটির সঙ্গে সম্পূর্ণরূপে থাকবেন ছয়টি মহা মানে ধ্রুব সত্য হতে চলেছে তুলা রাশির আপনি মানুষ দেখুন আপনাদের চতুর্থভাবে থেকে সরাসরি কর্মভাবে দৃষ্টি দিচ্ছিল শনি নাম্বার ওয়ান পয়েন্ট কর্মের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছিল যে কোনো কাজে আটকে যাচ্ছিল বাধা প্রাপ্ত হচ্ছিল একটা কাজের জন্য আপনাকে প্রচুর মেহনতি করতে হচ্ছিল কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবার সেই কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু পাবে আপনার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে কর্মক্ষেত্রে স্যালারি আপনাদের বৃদ্ধি কিন্তু হবে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন আপনাদের হবে যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছে ট্রান্সফার ট্রান্সফার কিন্তু হবে ভালো চাকরির জন্য যারা প্রচেষ্টা করছিলেন চাকরি কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একটা বেটার চাকরি পাওয়া এবং যে বাধাগুলো ছিল কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সে বাধা বিপত্তি আপনাদের দূর হতে চলেছে দুই নম্বর পয়েন্ট পঞ্চমভাবে শুনি অবস্থান করছে দেখুন আপনাদের সব থেকে বড় সুসংবাদ যে সকল দম্পতি আপনার সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তানের জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছিল আপনাদের পরিবারে নতুন সদস্যের আগমন কিন্তু হতে চলেছে যারা সন্তানের প্ল্যানিং করছেন এবার কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু গাঢ় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে প্রত্যেকে এটা নিয়ে কিন্তু খুব চিন্তিত থাকে অর্থাৎ এই যে পঞ্চম ভাবে শনি ঢুকেছে তো পঞ্চম ভাব আমাদের সন্তানের জায়গা এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়বে এবং এর পাশাপাশি আপনারা যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে প্রেম ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা চলছিল লাভ রিলেশনটা কিন্তু আপনাদের কিন্তু হতে চলেছে তিন নম্বর পয়েন্ট পঞ্চম ভাবে শনি অবস্থান করছে যারা বিদ্যার্থী আছে উচ্চ শিক্ষা নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কোনো অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের যদি পরীক্ষা থাকে পরীক্ষাতে কিন্তু আপনারা নিশ্চিত ভালো সুফল আপনারা কিন্তু পাবেন এক্সামগুলো আপনাদের ভালো হবে এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের মানে এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বিদেশে কিন্তু পড়াশোনার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে অর্থাৎ যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে চার নম্বর পয়েন্ট আপনাদের ঠিক তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে এবং একুশে এপ্রিলের পরে আপনাদের কিন্তু বিয়ের একটা গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে শুভ বিবাহ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন বিয়ের জায়গাটা কিন্তু ভালো অর্থাৎ শুভ বিবাহ এবং যারা বিয়ের জন্য কথাবার্তা হয়ে বিয়ে কেটে যাচ্ছিল যোগাযোগ আসছিল না সেই জায়গাটা কিন্তু হবে এবং আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে লিখে রাখুন এবং এর পাশাপাশি আপনাদের সন্তানের জন্য সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া সন্তানের কৃতিত্বে আপনার গর্ব অনুভব হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রোজকার আপনাদের বাড়বে ডেলি ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে এরপর এতদিন শনি কিন্তু আপনার রাশি দেখছিল অর্থাৎ চন্দ্রের উপর কিন্তু দৃষ্টি শুনিল বিষদ সৃষ্টি হচ্ছিল এখানে আপনাদের কি করছে এই জায়গাটা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে যারা মানসিক ডিপ্রেশনে ছিলেন কি করবেন কোন লাইনে গেলে ভালো হবে একটা মানে মানে কি বলবো মানে একটা বাধার মধ্যে আপনি পড়ে গেছিলেন সেখান থেকে আপনি বেরাবেন কি করে এবার আপনাদের কিন্তু সুদিন আসতে চলেছে এবং ইনকামের জায়গা নিয়ে যারা টেনশন করছিলেন যে আমাদের ইনকামটা বাড়বে না বাড়বে না এই জায়গাটা নিয়ে কিন্তু টেনশান ছিল এত সমস্যা সেই সমস্যাগুলো প্রচুর সমস্যা সমস্যা গুনতে গুনতে কিন্তু দিন চলে যাচ্ছে প্রচুর লোন হয়ে গেছে সেই ঋণগুলোকে আমরা রিকভারি করতে পারবো সেটাও কিন্তু এবার আপনাদের কিন্তু শুভ সময় কিন্তু আসতে চলেছে তবে যারা প্রতিকার করেছে তাদের ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন এরপর শুনি আপনাদের ঠিক ষষ্ঠ হয়ে দিচ্ছে যাদের কেস মামলা মকরদমা ষড়যন্ত্রের শিকার ছিলেন এই ষড়যন্ত্র থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কেস মামলা এবং ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের ইনকাম যোগ আপনাদের হবে এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদের জন্য আরেকটি বড় সুসংবাদ যারা লিখে রাখুন যারা একটা গাড়ি কিনবেন ভাবছিলেন চার চাকা বা দু চাকা বা একটা বাড়ি করবেন ভাবছেন বা আপনি কোনো সম্পত্তি কিনবেন বা জমি কিনবেন বা জায়গা কিনবেন এই যোগ কিন্তু আমি খুব আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে বলছি কোনো একটা আপনার সম্পত্তি বা কোনো আপনার ভোগের জিনিস আপনারা কিন্তু এবার কিন্তু কিনতে কিনতে পারবেন গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন বিশেষভাবে লাভ পাবেন এবং আপনারা এর পাশাপাশি মহাদেবের উপাসনা আপনারা করুন যতদিক ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যতদিক আপনারা পাঠ করবেন ততদিক আপনারা লাভ পাবেন এবং আপনারা শুক্রের বীজবন্ত আপনারা পাঠ করুন বিশেষভাবে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে এই যে তুলা রাশির আমি ছয়টি মহা ভবিষ্যৎ বাণী আপনাদেরকে বললাম সেই মহা মহাভবিষ্যৎবাণী ধ্রুব সত্য কিন্তু হতে চলেছে আপনাদের ক্ষেত্রে সব থেকে বড়ো সুসংবাদ এটাই আপনাদের ধাইয়া সমাপ্ত হয়ে আপনাদের কিন্তু একটা নতুন জীবনের অধ্যায় আপনাদের কিন্তু শুরু হতে চলেছে আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ